সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বন সহায়ক ইন্টারভিউর নামের একটি ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে। যাদের এখনও ইন্টারভিউ হয়নি তাদের কিন্তু একটা অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে, এবং সেই নোটিশে কিন্তু আপনারা যারা 5 তারিখ এবং 6 তারিখে ইন্টারভিউ দেবেন, এবং ইতিমধ্যেই হয়তো আপনারা আপনাদের মোবাইলে SMS আপনারা পেয়ে গেছেন যে আপনাদের কত তারিখে ইন্টারভিউ, তো অবশ্যই আপনারা সবাই কিন্তু ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই বন সহায়ক পদে ইন্টারভিউর জন্য আপনাদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং কী কী করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু জানাবো এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন পরবর্তী নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এই বন সহায়ক পদে যারা আপনারা ইন্টারভিউ দেবেন, এবং সেই নোটিশে কি বলা রয়েছে এবং আপনাদের কিন্তু নামের লিস্ট প্রকাশিত হয়েছে, আপনারা দেখে নিতে পারবেন যে আপনার নাম আছে কি না 5 তারিখ এবং 6 তারিখে যাদের ইন্টারভিউ হবে। এবং তাছাড়া সবাই কিন্তু ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা দেখলে আপনাদের ইন্টারভিউতে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং কোন পেন নিয়ে যেতে হবে সমস্ত ডিটেলস আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিয়েছি। এখানে লেখা আছে ইন্টারভিউ অফ বন সহায়ক রিক্রুটমেন্ট 2020 পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তো এই নোটিশটি কিন্তু পূর্ব মেদিনীপুরে যারা রয়েছেন তাদের কিন্তু নামের লিস্ট প্রকাশিত হয়েছে। আপনারা স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন নিচের দিকে এখানে কিন্তু নামের লিস্টগুলো রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার নামটি আছে কি না। তো অনেক সময় কি হয়, আপনাদের ফোনে কিন্তু মেসেজ আসে না, অনেক সময় কোনো টেকনিক্যালি প্রবলেম থাকে তার জন্য। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনার লিস্টে নাম আছে কি না, লিস্টে নাম থাকলে কিন্তু আপনি এখানে ইন্টারভিউ দিতে পারবেন। এখানে যেটি বলা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যারা অ্যাডমিট কার্ড রয়েছে তারা কিন্তু অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবেন, সাথে আপনার সমস্ত ডকুমেন্ট অরিজিনাল এবং সাথে 1 কপি করে জেরক্স এবং আপনাদের ফটোকপি কিন্তু নিয়ে যেতে হবে, এবং বল পেন অবশ্যই আপনারা নেবেন, কারণ কোনোরকম কোনো জেল পেন ইউজ করবেন না, তাহলে কিন্তু আপনাদের কিন্তু ইন্টারভিউ বাতিল হবে। এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন মেদিনীপুর ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং যারা এই ভিডিওটি পূর্ব মেদিনীপুর থেকে দেখছেন তারা অবশ্যই আপনার নাম আছে কি না দেখতে পারবেন, এবং কত তারিখে আপনার যেতে হবে ইন্টারভিউতে। এখানে দেখতে পাচ্ছেন 5 তারিখ এবং 6 তারিখ, এই তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে, এবং আপনাদের কিন্তু অবশ্যই মার্কস নিয়ে যেতে হবে। এখানে কিন্তু লেখা রয়েছে মার্কস কিন্তু কম্পালসারি, মার্কস ছাড়া কিন্তু আপনাদের এখানে ইন্টারভিউ আপনারা দিতে পারবেন না। এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা এই নোটিশের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং নিচের দিকে আসলে এখানে কিন্তু আপনাদের 1-2 করে আপনাদের নামগুলো দেখতে পারবেন, এখানে আপনার রোল নাম্বারটা এখানে কিন্তু শো করবে, এবং এখানে আপনার নাম শো করবে, এবং আপনার টাইটেল এখানে শো করবে, এবং আপনার বাবার নাম এখানে শো করবে, এবং ডেট দেখতে পাচ্ছেন আপনার যে ইন্টারভিউর ডেট 5 তারিখে যাদের ইন্টারভিউ রয়েছে তাদের 10টার মধ্যে কিন্তু আপনাদের রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু আপনাদের উপস্থিত হতে হবে। অবশ্যই আপনারা ফোনে মেসেজ পেয়ে গেছেন কোথায় যেতে হবে সমস্ত ডিটেলস, অথবা আপনারা এই নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এখানে কিন্তু প্রচুর নাম রয়েছে, যারা 5 তারিখ এবং 6 তারিখে ইন্টারভিউ দেবেন তাদের কিন্তু সবার এখানে নাম রয়েছে। তো আপনারা কম্পিউটার থেকে দেখলে আপনারা Ctrl+F দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা সার্চ অপশন চলে আসবে, এখানে যদি আপনার রোল নাম্বারটা আপনারা বসান তাহলে কিন্তু সাথে সাথে আপনার নামটা কিন্তু এখানে শো করবে। তো দেখতেই পাচ্ছেন আমি এই রোল নাম্বারটি এখানে সার্চ করছি, সার্চ করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু 1 নম্বর রয়েছে। এভাবে করে আপনারা এখান থেকে যেহেতু 17টা পেজ এখানে রয়েছে, আপনারা যদি খুঁজতে অসুবিধা হয় আপনারা এইভাবে করে সার্চ করতে পারেন, অথবা মোবাইল থেকে করলে আপনার মোবাইলে PDFটি ডাউনলোড করলে আপনারা সার্চের অপশন পেয়ে যাবেন। তো অবশ্যই এই নোটিশটি প্রকাশিত হয়েছে কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে। তো পরবর্তীকালে আপনারা যাদের এখন ইন্টারভিউ হয়নি সেই সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যখনই আপনার ইন্টারভিউ নিয়ে বা আপনার জেলার যদি কোনোরকম কোনো ইনফরমেশান আমরা পাই তখনই কিন্তু সবার আগে আপনাদের জানিয়ে দেবো। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে হবে। তো এটা কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে প্রকাশিত হয়েছে, তো এর পরবর্তী আপডেট অবশ্যই আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশান নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।